মুদ্রানীতি বাজার ভিত্তিক সুদে ফেরার প্রথম ধাপ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক বলছেন ব্যাংকাররা ব্যবসায়ীদের দাবি বাড়বে খরচ পরিবেশ বান্ধব চামড়া শিল্প নগরী গড়তে ব্যর্থ বিসিক দাবি বিটিএর ট্যানারি মালিকদেরও আরো দায়িত্বশীল হওয়ার তাগিদ চলতি মাসের ১৬ দিনে প্রবাসী আয় ছাড়িয়েছে ১১২ কোটি ডলার ভারত ভ্রমণে রুপিতে কেনাকাটায় আসছে কেন্দ্রীয় ব্যাংকের ডেবিট কার্ড আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি হরি সাহা শুনছিলেন শিরোনাম এবার জানাবো বিস্তারিত আসছে ঈদুল আজহাকে সামনে রেখে চলতি জুন মাসের প্রথম ১৬ দিনেই দেশে প্রবাসী আয় এসেছে ১১২ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ১২,২১৬ কোটি টাকা প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি মার্কিন ডলার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে আরও বলা হয় দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২০ কোটি ৭২ লাখ ডলার বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে প্রায় ৫ কোটি ৯৩ লাখ ডলার বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে যথাক্রমে ৮৫ কোটি ৬২ লাখ ডলার ও ৩২ লাখ ডলার এসেছে সংশ্লিষ্টরা জানান রেমিটেন্সের এই ধারা অব্যাহত থাকলে চলতি মাস শেষে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে এর আগে মে মাস পর্যন্ত চলতি অর্থবছরের ১১ মাসে প্রবাসী আয় আসে ১,৯৪১ কোটি ডলার নগদ টাকার পাশাপাশি রুপিতে ব্যবহারযোগ্য নতুন ডেবিট কার্ড নিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক এই কার্ড চালু হতে হলে বাংলাদেশিদের ডলার খরচ অনেক অংশে কমবে বলে মনে করছে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা তাদের প্রত্যাশা বাংলাদেশিরা ভারতে ঘুরতে গিয়ে এই কার্ড ব্যবহার করবেন রোববার নতুন মুদ্রানীতি ঘোষণার সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার সংবাদ সম্মেলনে বলেন বাংলাদেশে ব্যাংকের নতুন ডেবিট কার্ড নিয়ে আসা হচ্ছে যার নাম হবে টাকা পে কার্ড এই কার্ড রুপির সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া চলছে ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন করে ভ্রমণকারীরা ১২,০০০ ডলার পর্যন্ত খরচ করতে পারেন সে পরিমাণ অর্থ তারা রুপিতেও খরচ করবেন বলে আশা করা হচ্ছে ফলে মুদ্রা বিনিময়ের ৬% অপচয় কমবে পরিসংখ্যান বলছে বেশিরভাগ বাংলাদেশি ভারত ভ্রমণ করেন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারত ভ্রমণে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে ৭৩ কোটি টাকার সমপরিমাণ ডলারে খরচ করেছে মার্চে অর্থ ব্যয়ের পরিমাণ ছিল ১০৩ কোটি টাকা দ্বিতীয়বারের মতো রাজধানীর কোরবানির হাটে ক্যাশলেসভাবে পশু কেনাবেচার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় হাটে থাকবে ১০টি ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদানকারী ৪টি প্রতিষ্ঠান সম্পূর্ণ ট্রানজ্যাকশন ফি ছাড়াই স্মার্ট হাটে লেনদেন করতে পারবেন ক্রেতা বিক্রেতারা কয়েকদিন পরই রাজধানীতে বসছে কোরবানির পশুর হাট এরই মধ্যে হাটের প্রস্তুতি শুরু করেছে ইজারাদাররা ঢাকায় বৃষ্টির মধ্যে উত্তর সিটি কর্পোরেশনে অস্থায়ী পশুর হাট ৯টি যেখানে ৮টি হাটে এবার ক্যাশলেস পশু বেচা কেনার উদ্যোগ নেওয়া হয়েছে পশু বিক্রির টাকা হাট থেকে নিজের অ্যাকাউন্টে জমা দিতে পারবেন ব্যবসায়ীরা হাটে থাকবে এটিএম বুথ এতে কমবে চুরি ছিনতাই হাট সমূহ হচ্ছে উত্তরা দিয়াবাড়ি ১৬ ও ১৮ নং সেক্টর হাট ভাতারা সাইদনগর পশুর হাট কাউলা শিয়ালডাঙ্গা সংলগ্ন হাট বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগর হাট মোহাম্মদপুর বসিলা হাট গাবতলী হাট ১০টি ব্যাংকের পাশাপাশি নগদ বিকাশ উপায় এবং এম ক্যাশের মাধ্যমে লেনদেন করা যাবে এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকার ১০,০০০ খামারিকে ব্যাংক হিসাব খুলে দেওয়া হয়েছে ছবি ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে থাকলে হাটেই খোলা যাবে ব্যাংক হিসাব পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের পস কিউআর কোড এটিএম এজেন্ট ব্যাংকিং এমএফএস ও বিভিন্ন রকম ব্যাংকিং অ্যাপের মাধ্যমে লেনদেনের সুবিধা দেওয়া হচ্ছে ফলে প্রতারকদের কাছে টাকা খোয়ানো এবং জাল নোটের ঝুঁকি অনেকটা কমে আসবে বাংলাদেশ ব্যাংক বলছে গত বছর কোরবানিতে ২২,০০০ কোটি টাকার পশু বিক্রি হয়েছে এর মধ্যে ডিজিটাল মাধ্যমে লেনদেন হয়েছে ৩৩ কোটি টাকা এবছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫০ কোটি টাকা টাকাগুলোকে নিয়ে খামারিরা আবার প্রান্তিকে জায়গায় চলে যাওয়া এটি কিন্তু আরো বড় হ্যাসেল এটি আরো বড় হ্যাসেল কিন্তু এখন তো সেই হ্যাসেলটাই নাই
That is smart Bangladesh. That is smart Bangladesh smart heart. গত বছর 33 কোটি টাকা আমাদের লার্নিং কার্ভ ছিল, আমরা এবারেও লার্নিং কার্ভ হবে, আমাদের টার্গেট এবারেটা 150 কোটি টাকা। এদিকে এবারের ঈদে ডিএনসিসি এলাকায় 8 ঘন্টায় বর্জ্য সরানোর ঘোষণা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। নগরবাসীকে বর্জ্য ফেলার জন্য দেয়া হবে 9 লাখ পলিব্যাগ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন মুদ্রানীতিকে বাজারভিত্তিক সুধারে যাওয়ার অন্তর্বর্তীকালীন ধাপ হিসেবে দেখছেন ব্যাংক নির্বাহীরা। কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্ত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে বলেও মনে করছেন তারা। যদিও অর্থনীতিবিদরা বলছেন নতুন কাঠামোতেও সুধার সরকার তার কেন্দ্রীয় ব্যাংককে নিয়ন্ত্রণ করবে। আর ব্যবসায়ীরা বলছেন সুধার বাড়ায় ব্যবসার খরচ বাড়বে। বাজারভিত্তিক অর্থনীতি বলা হলেও দীর্ঘদিন ব্যাংক সুধার নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক ও সরকার। আমানত ও ঋণের সুধার 6-9% আটকে রাখা হয়। প্রায় $5 বিলিয়ন ঋণ কর্মসূচির আওতায় এই নিয়ন্ত্রণ তুলে দেওয়ার শর্ত দিয়েছে দাতা সংস্থা IMF। এছাড়া উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুধার বাড়ানো প্রাসঙ্গিক হয়ে ওঠে। বিষয় দুটি বিবেচনায় নিয়েই নতুন মুদ্রানীতি। ট্রেজারি বিলের সুধারকে ভিত্তি ধরে ঋণের সুদ নির্ধারণের নতুন ফর্মুলা বাংলাদেশ ব্যাংকের, যেখানে ঋণের সুদ কতটা বাড়বে তার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা হয়েছে। অত্যন্ত সময়োপযোগী একটা উদ্যোগ নিয়েছেন। আমরা আস্তে আস্তে সেই যেই ডেস্টিনেশন মডেল গন্তব্যস্থানে যাচ্ছি সম্পূর্ণ ফ্রি মার্কেট বেসড ইকোনমি হওয়ার জন্য। তো সেটা আই থিঙ্ক দিস ইজ এ ট্রানজিশন অ্যান্ড ইটস এ ভেরি পজিটিভ মুভ। কোনো কোনো ব্যাংকের থেকে হয়তো আগের রেটেই পাবো হয়তোবা, কিন্তু যে ব্যাংকগুলি আপনার নন পারফর্মিং লোন বেশি, যাদের কস্ট অফ ফান্ড অনেক বেশি, তারা এটি সুযোগ মিলে তারা এটাকে বাড়িয়ে দেবে। সেটা বাড়লে অন্য ব্যাংকগুলির উপরে সে একই প্রভাবটা পড়বে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে টাকা সরবরাহ কমানোর দাবিও ওঠে। ঘোষিত মুদ্রানীতিতে এক্ষেত্রে দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার করার ওপর রেপো সুধার বাড়ানো হয়েছে, পাশাপাশি বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও কমানো হয়েছে, যদিও সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য বাড়ানো হয়েছে। এই মুদ্রা এটা আরেকটু যোগ্যোপযোগী করা উচিত ছিল। বাংলাদেশ ব্যাংক কিছু ডিরেক্টিভ দেওয়া উচিত ছিল, শুধু টার্গেট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কিন্তু এখন চলবে না। আর বাজেটের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ তেমন হয়নি, কারণ বাজেট এক্সপানশনারি আর মুদ্রানীতি বলছে যেটা কন্ট্রাকশনারি। তবে আমানতের সুধারে আর কোনো নিয়ন্ত্রণ থাকছে না, ব্যাংকগুলো প্রতিযোগিতামূলক সুধারে আমানত নিতে পারবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবেশ বান্ধব চামড়া শিল্প নগরী গড়তে ব্যর্থ বিসিক, এমন দাবি করে CETP সংস্কার ও ট্যানারি শিল্প সম্প্রসারণ কাজে বেজা বা বেবজাকে চান ব্যবসায়ীরা। সোমবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF কার্যালয়ে এক সেমিনারে আলোচকরা ট্যানারি মালিকদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন। তাদের মতে 2030 সাল নাগাদ $12.5 বিলিয়ন চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির লক্ষ্য পূরণে সমন্বিত উদ্যোগ নিতে হবে। দীর্ঘদিন পোশাকের পরেই রপ্তানি আয়ে চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্যের অবস্থান। গত 5-6 বছর ধরে রপ্তানি ঘুরপাক খাচ্ছে $123 থেকে $24 কোটি মধ্যে। তবে সবচেয়ে খারাপ সময় গেছে 2019-20 অর্থ বছর। চলতি বছর 11 মাসে রপ্তানি $112 কোটি। সাভারের চামড়া শিল্প পার্কে 130টি ট্যানারি সচল থাকলেও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার শতভাগ কার্যকর নয়, তাই মিলছে না LWG এর সনদ। কম দামে চামড়া রপ্তানি করতে হচ্ছে চীনের বাজারে। যেটা মূল কম্পোনেন্ট সেই CETP-টা এখন পর্যন্ত পারফেক্টলি রান করছে না। উন্নত বিশ্বের বাজারে রপ্তানির সুযোগ নিতে CETP-র সক্ষমতা বাড়ানো, বড় ট্যানারিগুলোকে নিজস্ব ETP করার অনুমোদন, স্থানীয় পরিবেশ সনদ সহজ করা, আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব স্থাপনের ওপর জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। এইখানে বর্জ্য শোধনাগার সহ এইগুলো এখনো স্বয়ংসম্পূর্ণ হয়নি, আর সলিড ওয়েস্ট ব্যবস্থাপনা একবারে আপনার শূন্য। সুতরাং আমরা মনে করি যে এই যে যাদের যারা ব্যর্থ তাদেরকে কোনোভাবে আপনার দ্বিতীয় ফেজের আপনার কাজ দেওয়া আমার মনে করেন যে আমরা মনে করি যে ঠিক হবে না, সমীচীন হবে না। এটাকে আপনার বেজা বা ব্যবসার মাধ্যমে নিয়ে আপনার এটাকে দ্বিতীয় ফেজ আপনার করা এবং বর্তমানে যে আপনার CETP কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা নিশ্চিত করা। সেমিনারে বক্তারা বলেন চামড়া খাতের রপ্তানি বাড়াতে ব্র্যান্ডিং জোরদার করতে হবে, বিদেশি বিনিয়োগ আনতে পারলে উন্নত প্রযুক্তিও আসবে। আমি যদি যে কোনো জিনিস এই CETP-র মধ্যে দিয়ে দিই, এটা জীবনেও কোনো দিন এটা তারা ট্রিটমেন্ট করতে পারবে না। সো প্রি ট্রিটমেন্ট বিষয়টাকে এই ব্যাপারটাতে আমাদের ট্যানারি স্টেট অন্ত্রপ্রনিয়োগদেরকে সজাগ করতে হবে,
অনেক ভালো করে বোঝাতে হবে যে এই জিনিসটা আপনার নিজের স্বার্থেই আপনাকে করতে হবে। গবেষণা বলছে উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করা ট্যানারি অনুন্নত ট্যানারির তুলনায় তিন গুণ মুনাফা পাবে। যেই ইনভেস্টমেন্টটা করছেন, যেই কস্ট করছেন এই দশ বছরে আপনি তার তিন গুণ বেনিফিট পাবেন। চামড়া শিল্পে বন্ডেড ওয়ারহাউস সুবিধা সম্প্রসারণ, অ্যাক্সেসরিজ ও রাসায়নিক স্থানীয়ভাবে উৎপাদনে সরকারি নীতি সুবিধার দাবি করেন আলোচকরা। সহযোগিতায় 20টা ট্যানারিতে আমরা হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখে নাটোরে আড়তগুলোতে চলছে চামড়া কেনাবেচার প্রস্তুতি। চামড়া প্রক্রিয়াজাত করা এবং রক্ষণাবেক্ষণে আড়তগুলোতে এখন সংস্কার ও পরিচ্ছন্নতার ব্যস্ততা। তবে লবণের দাম বেড়ে যাওয়ায় শঙ্কায় ব্যবসায়ীরা। নাটোর শহরতলির চক বৈদ্যনাথ এলাকায় দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার। প্রায় 35 জেলা থেকে চামড়া আসে এখানকার বাজারে। ঈদুল আজহাকে সামনে রেখে এখানকার আড়তগুলোতে চলছে মেরামত ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। ব্যবসায়ীরা বলছেন গতবারের তুলনায় লবণের দাম এবার বেশি, এ কারণে চামড়া সংরক্ষণের খরচ বেড়ে যাওয়ার শঙ্কা তাদের রয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া নিয়েও উদ্বেগ। দুই কয়েকদিন আমাদের ট্যানারিতে না পৌঁছে সে পর্যন্ত যেন আমাদের চানাপট্টি এলাকাদের যে কারেন্টটা নিরবচ্ছিন্ন থাকে, এজন্য আমরা প্রশাসনের কাছে আবদার রেখেছি। গত কুরবানিতে আমরা 800, 850, 900 টাকা কিনছি, এবার 1300 টাকা বস্তা লবণ। লবণ যদি এইভাবে লবণের সিন্ডিকেট করে তাহলে তো আমরা চামড়ার অনেক ক্ষতি হবে। প্রশাসনের লোক যেন চামড়ার বা গাড়ি বাহিরের থেকে আসলে যেন কোনো রকম অশৃঙ্খলা না করে। গত বছর জেলায় প্রায় 4 লাখ চামড়া এসেছিল, যার 90% বিক্রি হয় নগদ মূল্যে। আগের বছরের চিত্র একই, তবে 2 বছর আগে 2020 সালের প্রায় 100 কোটি টাকা এখনো বকেয়া রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। 20 সালের আগে যে টাকাগুলো ট্যানারি মালিকদের কাছে পড়ে আছে বা টেস্পেসারদের কাছে পড়ে আছে, সেই টাকাটা আদৌ পাবো কি না এইটাই আমরা সন্দিহান। ট্যানারি মালিকরা আমাদের 1টি টাকাও এবারে লোভ বাকি রাখে নাই। এবার আশা করতেছি, সে কারণে এবার আশা করতেছি প্রায় 5 থেকে 6 লক্ষ গরুর চামড়া আমদানি হবে এবং দামও মোটামুটি ভালো আছে। নাটোরে ছোট বড় প্রায় 200 আড়ত রয়েছে। এবার ঈদুল আজহায় প্রায় 6 লাখ গরুর চামড়া জমা হওয়ার আশা এখানকার ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেত্রকোনায় কোরবানির হাটের জন্য প্রস্তুত 1500 কেজি ওজনের সুলতান। প্রাকৃতিক খাবারে লালন পালন করা গরুটির দাম হাঁকা হচ্ছে 16 লাখ টাকা। সুলতানকে দেখতে খামারির বাড়িতে বেড়েছে মানুষের ভিড়। এদিকে জয়পুর হাটে এক খামারে 1100 কেজি ওজনের লাল পাহাড়ের দাম চাওয়া হচ্ছে 8 লাখ টাকা। কোরবানির হাটে যেতে প্রস্তুত বিশাল আকৃতির সুলতান। নেত্রকোনা সদরের সুনুরা গ্রামের খন্দকার আক্তারুল আলমের খামারে লালন পালন করা হয় ফ্রিজিয়ান জাতের গরুটি। 3 বছর 8 মাস ধরে গরুটি লালন পালন করেন খামারি, নানা প্রাকৃতিক খাবারে বড় করে তুলেছেন। সুলতানের দাম হাঁকছেন 16 লাখ টাকা। এরকমই যত্ন করছি, খুব আমরা ফ্যামিলির যারা আছি সবাই মিলে যত্ন সহকারে রাখছি, আমরা এটা ফ্যামিলির সদস্যের মতোই। প্রায় 1500 কেজি ওজনের সুলতানকে দেখতে ভিড় করছেন এলাকাবাসী। শুনলাম এখানে একটা বড় গরু সুলতান নামের, ওটাকে দেখার জন্য আমি লক্ষ্মীগঞ্জ থেকে আসলাম। প্রতিদিন উৎসুক জনতার ভিড় এবং এটা আমাদের মানে বাড়ির মানে গায়ের বাছুর থেকে হয়েছে। জয়পুরহাট সদরের বনখুর পুরানাপল এলাকার একটি খামারে লালন পালন করা হয় লাল রঙের বিশাল আকৃতির ষাঁড়, যার নাম লাল পাহাড়। এর ওজন প্রায় 1100 কেজি। লাল পাহাড়ের দাম 8 লাখ টাকা হাঁকছেন খামারি। প্রাকৃতিক খাবায় আমরা খাওয়াচ্ছি কোনো প্রকার মানে ভুষি, ভুটার আটা, তারপরে গম। এদিকে সীমান্ত পথে ভারতীয় গরু আসার শঙ্কা নেই বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ভারতের কোনো পশু বাংলাদেশে না ঢুকতে পারে, সেক্ষেত্রে আমাদের যে প্রান্তিক কৃষক যারা অনেক কষ্ট করে তাদের উৎপাদিত পণ্য তৈরি করেছেন, তারা অত্যন্ত লাভবান হবে। বাজারে ভালো দাম থাকায় এবার লাভবান হবেন খামারিরা বলছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হালদা নদীতে ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ। গত বছরের তুলনায় বেশি ডিম পাওয়ায় খুশি আমেজ জেলেদের মধ্যে। অনুকূল পরিবেশ থাকায় এবার 17 থেকে 18 হাজার কেজি ডিম সংগ্রহ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এপ্রিল থেকে হালদাপাড়ে ডিম সংগ্রহের জন্য যাবতীয় প্রস্তুতি নেয় প্রায় 700 জেলে। তবে ডিম ছাড়ার জন্য পূর্ণিমা বা অমাবস্যার তিথি বা জো থাকতে হবে। এর মধ্যে চলে গেছে 5টি জো। রাত দিন নির্ঘুম থেকে মা মাছের ডিম ছাড়ার প্রহর গুনেছেন জেলেরা।
অবশেষে ষষ্ঠ জোতে হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত 300 নৌকা নিয়ে হালদা নদীর গড়দুয়ারা, মাছুয়া, ঘোনা, নয়াহাট এলাকাসহ বিভিন্ন পয়েন্ট থেকে ডিম সংগ্রহ করেন জেলেরা। আশানুরূপ ডিম সংগ্রহ করতে পেরে খুশি হালদা পাড়ের বাসিন্দারা। লবণাক্ত যখন পানি ঢুকছিল তখন আমাদের মনটা খুব হতাশ ছিল। যখন গতকালকে যখন পাহাড়ি জল নামছে তখন মামাস ডিম ছাড়ছে, অনেক ডিম বেশি ছাড়ছে। আমরা অনেক মাল ডিম ধরেছি, ইনশাল্লাহ অনেক ডিমে আমরা ফাইছি, আরও অনেক ডিম রয়ে গেছে। সাতটা থেকে আর রাতের জোয়ারের সময় প্রচুর পরিমাণ ডিম হয়েছে, আমরা ইনশাল্লাহ অনেক পাইছি। আশা করি দুই চার পাঁচ বছর এরকম হয় নাই, এই বছর অনেক ডিম ছাড়ছে। কার্প জাতীয় মা মাছ ডিম দেওয়ার জন্য অপেক্ষা করে বজ্রসহ বৃষ্টি আর পাহাড়ি ঢলের। এবার উজানের পাহাড়ি ঢল ও ডিম ছাড়ার অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় আশানুরূপ ডিম সংগ্রহ সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আমরা এখনও অ্যানালাইসিস করতে পারিনি, সারা রাত সবাই নির্গম ছিল। তবে যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলতে পারি, প্রায় 300 নৌকা এখান থেকে ডিম সংগ্রহ করেছে এবং আমি যতটুকু আমার আইডিয়া সেটা হচ্ছে প্রায় 17,000-18,000 কেজি ডিম সংগৃহীত হয়েছে। খুব উৎসাহ নিয়ে নদীতে সারা রাত তারা ডিম সংগ্রহ করেছে। ডিম সংগ্রহকারীদের বক্তব্য অনুযায়ী গত বছরের তুলনায় এবার বেশ ভালো হয়েছে। 2022 সালে মাছের ডিম সংগ্রহের পরিমাণ ছিল 6,500 কেজি। রাকিবউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান সূচকের সাথে লেনদেন বেড়েছে ঢাকার শেয়ারবাজারে। আজ মোট লেনদেন হয়েছে 533,22,00,000 টাকার শেয়ার। প্রধান সূচক বেড়েছে 33.07 পয়েন্ট, দর অপরিবর্তিত প্রায় 50% প্রতিষ্ঠানের শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বাড়লেও কমেছে লেনদেন। মুদ্রানীতির প্রভাবে সোমবার দিনের শুরুতেই ইতিবাচকভাবে বাড়তে থাকে ঢাকা স্টকের লেনদেন। লেনদেন শুরুর প্রথম 10 মিনিটেই প্রধান সূচক বেড়ে যায় 14 পয়েন্ট। এরপর সূচকের উত্থান পতনের লেনদেন শেষ হয় ঢাকার শেয়ারবাজারের। দিন শেষে DSEX সূচক বাড়ে 33.07 পয়েন্ট, অবস্থান করছে 6,314 পয়েন্টে। গতদিনের চেয়ে DSEতে বেড়েছে লেনদেন। মোট লেনদেন হয়েছে 533,22,00,000 টাকা। এতে আগের দিনের চেয়ে 115 কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। হাতবদলে অংশ নেওয়া 355 কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে অপরিবর্তিত প্রায় 50% প্রতিষ্ঠানের শেয়ার দর। এর মধ্যে দর বেড়েছে 146, কমেছে 29 এবং অপরিবর্তিত 180 প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থানে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় অবস্থানে নাবানা ফার্মাসিউটিক্যালস এবং তৃতীয় অবস্থানে রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। শেয়ারবাজারে সোমবার বিমা কোম্পানির দাপট বেশি দেখা গেছে। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে মেঘনা ইন্স্যুরেন্স, দ্বিতীয় অবস্থানে ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে রয়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 80.74 পয়েন্ট, অবস্থান করছে 18,635 পয়েন্টে। লেনদেন কিছুটা কমে হয়েছে 12,91,00,000 টাকা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল কর্পোরেশনের বেস্ট মার্কেট এক্সিলারেন্স পুরস্কার পেল ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বাংলাদেশে এই প্রথম কোনো প্রযুক্তিপূর্ণ নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে ইন্টেলের এই পুরস্কার পেল ওয়ালটন। সম্প্রতি তাইওয়ানে আয়োজিত ইন্টেল পার্টনার অ্যালায়েন্স অ্যাওয়ার্ড 2023 শীর্ষক এক অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়। এ সময় পুরস্কারটি গ্রহণ করেন ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ। এ ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।